365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। কেন? রাজনীতি কি মানুষের জীবনের সাথে জড়িত? না, অবশ্যই জড়িত। পরিবারে জড়িত, বন্ধুত্বে জড়িত, প্রেমে জড়িত, সংসারের বিভিন্ন জায়গায় জড়িত। কিন্তু আমরা আসলে রাজনীতিবিদদের ছোটবেলাটা আবিষ্কার করতে চাই, তার অতীতটা শুনতে চাই। সেই জন্যই আমরা রাজনীতি নিয়ে অনুষ্ঠান করছি, কিন্তু রাজনীতির কোনো প্রসঙ্গ আনছি না। দর্শক, গতকালকে আমাদের সঙ্গে ছিলেন জর্জ ভাই, মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া চারের। আজকেও তিনি আছেন। তিনি ছেড়ে দিয়েছিলেন কলেজের প্রেমের জায়গাটা, পাশ কাটে গিয়েছেন। পাশ কাটাতে দেবো না আমরা, আমরা ওই প্রশ্নেই যাব। জর্জ ভাই, আপনি কেমন আছেন? আছি, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ভেরি গুড। জর্জ ভাই, গতকালকে আপনি একটু জাস্ট স্লাইটলি সাইকেল চালাতে চালাতে একটু পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি সাইকেল চালানো কোন ক্লাসে শিখেছিলেন? সাইকেল চালানো শিখেছি আমি ক্লাস 7-8-এ থাকতে। কে ছিল সেই সাইকেল গুরু? সাইকেল গুরু ছিল আমার বাবা। কলেজের প্রেমের জায়গাটা আমরা প্রশ্ন করেছিলাম, দর্শক আমাদেরকে আবারও বলেছে জানতেই চায়। মানে সেটা তখন তো একটু টাফ ছিল না, মানে মেয়েদের কমন রুম, ছেলেদের কমন রুম নিশ্চয়ই আলাদা ছিল বা ইত্যাদি। তো চিঠি চিঠি দেওয়া বা একটু হাসা বা একটু দেখা, একটু যদি একটু বলেন সেটা স্লাইড দিই। নাম টাম শুনতে চাই না আমরা, ভাবে কিচ্ছু বলবে না আপনাকে, আপনি তো অনেক পাওয়ারফুল এখন সংসদ সদস্য, কি বলবে? শি ইজ মোর পাওয়ারফুল দ্যান মি, দিস ইজ রাইট। আপনার না, এটা আসলেই ওই সময়ের মানুষের, কেননা আপনার যে বয়সটা, ওই বয়সে আপনার মানুষের রক্তে যে ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, সেই রিয়াকশনের কারণেই কিন্তু ওই বয়সী ছেলে মেয়েরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে চিঠি লেখালেখি। এক্স্যাক্টলি আমার ক্ষেত্রে তাই হয়েছে। তো সেইভাবে আমিও চিঠি দিয়েছি, সেও চিঠি দিয়েছে, দেখা সাক। অবশ্যই এটা টাফ ছিল, কেননা সেই সময় এত মোবাইল ফোনে ছড়াছড়ি ছিল না, কমিউনিকেশন এইভাবে। মানে যত বেশি বাধা টপ করানো যায় ততই ভালো। আচ্ছা, আপনি পুঁটি মাছ মেরেছেন বসে দিয়ে অথবা কি দিয়ে মেরেছেন? মাছ আমি ঠিক ওইভাবে এনজয় কখনো করিনি, কেননা আমি এই দীর্ঘক্ষণ বসে থাকা কাজ কখনোই করতে পারিনি। মাছ মারা এটা খুবই ধৈর্যের ব্যাপার, অনেকক্ষণ বসে থাকতে হয়। প্রেম করাটাও তো ধৈর্যের ব্যাপার। ধৈর্যের ব্যাপার, কিন্তু ওইটার সাথে আপনার স্থির হয়ে বসে থাকার কোনো সম্পর্ক নেই, ওটা ছোটাছুটির ব্যাপার। ওই সময় কোন গানটা বেশি ভালো লাগতো? ইন্ডিয়ান ফিল্মের একটা একটা গান, আমরা যখন এসএসসি পাস করি কিংবা এই সময়ের একটা গান ছিল, কায়ামত সে কায়ামত তাক সিনেমার একটা গান, ওইটা আমাদের ওই সময় খুবই জনপ্রিয়, আমাদেরও মুখে মুখে এই গানটা গেছিল। একটু মুখে মুখে এক লাইন শুনি তো সেই গান কিরকম। পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা, বেটা হামারা এসা কাম করেগা, মগর ইয়ে তো কোই না জানে ये मेरी मंजिल है कहां। বাহ, মঞ্জিলটা তখন কোথায় ছিল? যাই হোক, সাইকেল চালাতে চালাতে গাইতেন গানটা নাকি বন্ধুরা মিলে? বন্ধুরা মিলে হাঁটতে গাইতাম এটা। মানে প্লিজ, আপনার কাছে অনেক অনুরোধ, কিচ্ছু বলেন না, আসলে আপনাকেই ভালোবাসে। ওইটা হয়, বয়স প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা হ্যাট থাকে, আলাদা আলাদা রিলেশন থাকে, এবং এই রিলেশনগুলো থাকে বলেই সাহিত্য রচনা হয়, আমরা গান পাই পৃথিবীতে, আমরা সৃজনশীল সিনেমা দেখতে পারি, গল্প, উপন্যাস, কবিতা লেখা হয়, এবং আমরা সেগুলোর উপরই আমাদের আত্মা বিশুদ্ধ হয়। ভাবি আর আপনার যখন একটু স্লাইটলি রোম্যান্টিক মনোমালিন্য হয়, তখন কে আগে সরি বলে, আপনি না ভাবি? এই ক্ষেত্রে আমাকে সরি আগে বলতে হয়। বলতে হয় আপনাকে? তার মানে ভাবির ভয় বলতে হয় নাকি? এটা এটা একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য, কেননা এখন আমি সবসময় পরিবারকে সময় দিতে পারি না, আমার বাচ্চা কাচ্চাদেরকে সময় দিতে পারে না, তো এই কারণেই আপনার ঈদ কেমন কাটতো ছোটবেলায়? অত্যন্ত মজার। আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাবা, চাচা, চাচাতো ভাই বোন সব আমরা একই সাথে একই বাড়িতে এখনো থাকি, যার জন্য আমাদের একসাথে বেড়ে ওঠার যে একটা একটা ভালো লাগা, একটা বন্ডেজ সমস্ত ভাইদের ভেতরে, কাজিনদের ভেতরে, যার জন্য ঈদ যখন আসে সব একসাথে আনন্দ হয়। আপনার কাছে শেষ প্রশ্ন জর্জ ভাই, যে আপনি তিন প্রজন্মের রাজনীতিবিদ, তরুণদের উদ্দেশ্যে বলবেন যে আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টটা কি? এখন তরুণদের যে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তাদের পরিবার, পরিবার আর বাবা মা, তারা সবাই চায় তাদের সন্তান এক নম্বর হবে। এর থেকে ফিরে আসতে হবে, এই কারণেই সবাই এক নম্বর হবে না, তবে সবার ভেতরের সেরাটা বের করতে হবে।
এটা যদি হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, তরুণদের ভিতরে এই মনোভাবটা আনতে হবে যে আমি এক নাম্বার না কিন্তু আমি সেরা। দর্শক, জর্জ ভাই অনেক ইম্পর্টেন্ট কথা বলেছে, তিনি একজন ব্যারিস্টার এবং তিন প্রজন্মের রাজনীতিবিদ এবং খেলোয়াড় সহ সমস্ত রকম দুরন্তপনা তার মধ্যে ছিল, অনেক ইম্পর্টেন্ট কথা বলেছে। বাংলাদেশ এগিয়ে যেতে গেলে তরুণদেরকে ভাবতে হবে আই এম দ্য বেস্ট এবং তার দক্ষতা তৈরি করতে হবে, ওই সক্ষম হতে হবে, তাহলেই আমাদের দেশ পৃথিবীর বুকে উচ্চশিখরে যাবে। আমরা আপনাদেরকে আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হব। আমরা জজ ভাইয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। দর্শক, ভুলবেন না, মাস্ক ব্যবহার করতে হবে এবং জরুরি কাজ ছাড়া বাইরে যাবেন না।